মাছরা খেলছে আর আমাদের এটা হচ্ছে সৈকত আবাস। এখানে আমরা আছি, তো এই সামনেই এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, পার্কটা খুব সুন্দর। আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে রাত্রিবেলা দিক করে যাব পার্কে। বাইরে থেকে এই যে সমুদ্রের ধার, একদম সমুদ্রের কাছেই হোটেলটা। এখানে পার্কটা খুব সুন্দর, পার্কটা আমি আপনাদের দেখাই করেছেন নাকি দুর্দান্ত। সুমনের খুব শখ অ্যাকোরিয়ামে, মাংস খায়। ওই দেখ আঙুল দিতে লাফাচ্ছে, আর ওইটা একটাই মাছ, এটা মাংস আছে সামনে আমাদের সমুদ্র, আর এখানে আমরা তিনজন মর্নিং। আর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে সকালটা খুবই 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 সুন্দর, তো আপনাদের বলে বোঝাতে পারবো না, কারণ এইটা যে এখানে উপস্থিত থাকো সেই ফিল করতে পারবে, কারণ আপনাদের তো ফিল করাতে পারবো না। কিন্তু যতটা আমি দেখাতে পারবো আপনারা ফিল করতে পারবেন আমার ভিডিও দেখে, তো আমি চেষ্টা করবো ততটা দেখানোর। এত সুন্দর ভিউ কি বলবো, দেখুন না জুম করি এখানে দেখো, পুরো একদম সমুদ্রটা দেখা যাচ্ছে। এখানে একটা পার্ক আছে, সেটা কালকেই বলেছিলাম। এই যে আমাদের তিন্নু এসে গেছে, হ্যালো তিন্নিমণি, তো চলো আমরা যাচ্ছি এখন নিউ দীঘা। এখন ওল্ড দীঘাতে আমরা আছি, যাচ্ছি আমরা নিউ দীঘাতে, একটুখানি চান করবো না, চান করতে এখন আর ভালো লাগে না, আগে ছোটোবেলায় খুব চান করেছি, এখন আর করবো না, শুধু এই একটুখানি দিয়ে ওকেও পায়ে লাগিয়ে চলে আসবো, কারণ ওর ছেলে এখন ছোটো, তো ও এইসব একটু দেখবে, ওই জন্য যাও। দেখুন দুজনে মিলে কী করছে, দুটো পুচকু কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ দুজনে, কে ছুটতে পারে বেশি দেখবো। এটা আমাদের হোটেল রুম, একটু অগোছালো আছে যেহেতু আমরা থাকছি সেই কারণে বাচ্চা নিয়ে। আর এইটা হচ্ছে ব্যালকনি,
বেরিয়ে এখানটাঘরে এখানটাঘরে এটা হোটেলের সঙ্গে যুক্ত আছে, এই একটুখানি গাছপালা পার্কের মতো। আর এই রুমটাতে আছে দিদিরা, মানে একটা এই যে দিদির লুক। আর তিন্নি, তিন্নিকে চেনাই যাচ্ছে না। আমরা যাচ্ছি সি বিচে, চলো যাচ্ছি টোটো ধরতে নিউ দীঘা যাওয়ার জন্য। সামনে সুমন আছে, বিজু আছে, তিন্নি আছে আর আমার ছেলে সাদা মাথায় দিয়ে আছে। জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির হবে এখানে। 300 কোটি টাকা হবে এদের ছোড়াওয়ালি। আমরা এসে গেছি সায়েন্স সিটি, দীঘা সায়েন্স সিটি। ও সোনা দেখ কত বড় ডাইনোসর, ফটোগ্রাফার এখানে আছে, বিজু নানি সবে নাকি চা করে খাইয়েছে মমতা ব্যানার্জি। বাবা সায়েন্স সিটির ভিতরটা এখানে টস করা যায়। হচ্ছে তো পারবে সায়েন্স। এটা দেখে মনে হচ্ছে না চিকেন। আর এই যে এখানে হচ্ছে হাত, মানে কি করে পড়েছে বলতো, অদ্ভুত। সোনা বাজা, লাইটটা উঠবে, উঠছে। লাইট গুলো একটা একটা করে জ্বলছে, একদম উপরের গাছের উপর পর্যন্ত যায়।
এটা দেখে মনে হচ্ছে ক্রোকোডাইল, কিন্তু আছে ফ্রগ। এই যে প্রতিবিম্বতে উঠেছে, বাচ্চারা খেলছে। কি পার্কের নাম? এখানটাও খুব সুন্দর। এই যে আমারও ভালো ঘুম হয়েছে, শুধু নন্দর জন্য। তুই উঠবি, পড়ে যাবে। বন্ধ। এই একটা সুন্দর জিনিস যেটা খুবই আমার পছন্দের, মানে আমার খুব পছন্দ হয়েছে। এখানটা করেও খুব সুন্দর।